মানুষের জীবন বাঁচানো যাবে। যদি জীবন কারো বাঁচাতে হয় তাহলে আরেকজনের শরীর থেকে রক্ত দিয়ে তা করতে হবে, এবং এই রক্ত তার আলাদা কোনো জাত হয় না, তার আলাদা কোনো ধর্ম হয় না। আমরা জন্মসূত্রে কেউ হিন্দু কেউ মুসলমান ইচ্ছা নিরপেক্ষ ভাবে, আমরা জন্মসূত্রে কেউ খ্রিস্টান কেউ শিখ আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না, আমরা জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ কেউ দলিত কেউ গার্হস্থ কেউ বৈদ্য, আমরা জন্মসূত্রে কেউ শিয়া কেউ সুন্নি, আমরা চেতনার সূত্রে কেউ সিপিএম কেউ কংগ্রেস কেউ বিজেপি কেউ, কিন্তু যখন আমাদের কারো রক্তের প্রয়োজন হয় তখন আমরা কি রক্ত সংগ্রহের জন্য গিয়ে আমাদের এই পরিচয় এই গ্রুপ সেই গ্রুপ অনুযায়ী আমরা আমাদের রক্তের সন্ধান করি, সেই গ্রুপের রক্তদাতার ধর্ম, সেই গ্রুপের রক্তদাতার জাত, সেই গ্রুপের রক্তদাতার মতাদর্শ, কারোর রক্ত আমার শরীরে এভাবে রক্ত এক অদ্ভুত মেলবন্ধনে আমাদের সব মানুষকে পাশাপাশি বাঁধে, এক সুতোর মালায় বাঁধে, এবং এই সুতো মানব মিলনের সুতো, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের কর্তব্যের এই কর্তব্যটা আমরা যেন করি, তারা নিশ্চিতভাবে সমাজের জন্য মানুষের জন্য ভেবে এই কাজটা করবে। কিন্তু আমাদের এই ভাবনাটা আরো বেশি সার্থক হতে পারত যদি আমাদের রক্তের সঠিক সংরক্ষণ এবং সঠিক ব্যবহারের নিশ্চয়তা। আমরা যারা রক্ত দিচ্ছি তারা ভাবছি এই না যে আমরা রক্ত একজনের জীবন বাঁচাবে, একজনের শরীর থেকে সংগৃহীত রক্ত ন্যূনতম চার থেকে সর্বোচ্চ সাত দিনের জীবন বাঁচাতে পারে, কারণ আমাদের রক্ত অনেকগুলো আমাদের রক্তে প্রোটিন আছে, ভিটামিন আছে, প্লাজমা আছে, গ্লুকোজ আছে, রেড সেল আছে, হোয়াইট সেল আছে, যে সাত সাতটা উপাদান দিয়ে আমাদের রক্ত তৈরি। যখন কোনো একজনের রক্তের প্রয়োজন হয় তখন তার সাতটার ভিতর যে কোনো একটার প্রয়োজন হতে পারে, একজনের এক সময়ে সর্বোচ্চ চাপকে যখন কোনো থ্যালাসেমিয়া নামে রক্তের প্রয়োজন হয় তখন রক্তের হোয়াইট সেল যখন কোনো ব্লাড ক্যান্সারের জন্য রক্তের প্রয়োজন হয় রক্তের রেড সেল, যখন কোনো সুগার ভয়ের পেশেন্টের রক্তের প্রয়োজন হয় রক্তের রেড সেল, যখন কোনো অ্যানিমিয়া পেশেন্টের রক্তের প্রয়োজন হয় রক্তের প্রয়োজন হয়। এই যে আলাদা আলাদা ভাবে সংরক্ষণ আমাদের দেশের অবস্থাটা দুর্বল, আমাদের রাজ্যের অবস্থাটা দুর্বল, পৃথিবীতে সবচাইতে উন্নত এই অবস্থা নেদারল্যান্ডস, এবং সেই জন্য নেদারল্যান্ডসের সবচাইতে কম মানুষের রক্তদানের মধ্য দিয়ে সবচাইতে বেশি মানুষকে রক্ত সরবরাহ করার ব্যবস্থা আছে। আমাদের দেশে অনেক বেশি মানুষ রক্ত দেন কিন্তু তাও অনেকের রক্তের প্রয়োজন মেটানো যায় না। এইটুকু আমাদের সরকার যদি উদ্যোগ গ্রহণ করে আপনার দানকে সঠিকভাবে মানুষের প্রয়োজনে লাগানো, তার পরিকাঠামোকে আরো উন্নত করে, তাহলে এই ব্যবস্থায় পৌঁছানো সম্ভব। কিন্তু আমরা একটার পর একটা বাইরে দেখছি আর দেখছি স্বাস্থ্যটাকে সরকারের বরাদ্দ, সরকারের জাতীয় স্বাস্থ্য নীতি পরিবর্তন করা দরকার। যদি জাতীয় স্বাস্থ্য নীতি জাতির স্বাস্থ্যের কথা ভাবে
কিছু বিনিয়োগ স্বাস্থ্যের কথা লাভ দিবে, কিছু কর্পোরেটের স্বাস্থ্যের কথা লাভ দিবে। যদি রাজ্যের স্বাস্থ্যনীতি চরমকারীদের কথা না ভেবে স্বাস্থ্যসাথীর কার্ড খালি পৌঁছে দেওয়ার মধ্যে আবদ্ধ না থেকে সে নাগরিক যা মানুষটা রক্তের বিনিময় না সে ব্যবস্থা দিতে যেতে চায়।